যে বেলায়েতের একজন উলিয়াউলিয়া, সে তার মুর্শিদের, তার গুরুর ঋণ মুক্ত যাতে হয় সেজন্য একটা প্রতিবাদ করলেন। আচ্ছা, আমার হুজুর পাক, ওনার নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, উনি যেভাবে মায়ের গর্ভে গেছে, আমরা কি সেভাবে মায়ের গর্ভে যাই? যে নাকি পরম বন্ধু, যে আমাকে এত কিছু দিয়ে, এত সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সবসময় দিতেই আছে, দিতেই আছে, তাকে ভুলে আমরা কোন বাঁধনে আটকায় রয়েছি, তাই সেখানে আমাদের যাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। এজন্য সাধকরা বলে, বিছানা আর কবর সমান সমান মনে রাখো, যখন চোখ দুটি বন্ধ হয়ে যায় ঘুমের ঘরে যাও, এখান থেকে তুমি উঠবা চলবা এর কোনো গ্যারান্টি নাই, তাই তুমি সেই প্রস্তুতি নিয়ে এই বিছানায় শুয়ো, যে এই শোয়াটাই যেন আমি পরমের কাছে চলে যেতে পারি, পুত পবিত্র হয়ে তার গুণগান গিয়ে তওবা পাঠ করে চলে যেতে হবে। আল্লাহ বলে, এমন অবস্থায় যদি তার প্রাণ পাখি উড়ে যায়, সে আমার পবিত্র সত্তায় প্রবেশ করে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সবসময়ের জন্যই সেই বিষয়টা স্মরণ করার জন্য বলেছেন। তো আজকে যাদের মুখ আমি দেখতেছি, আসলে এখানে আমার বলার কোনো ভাষা নাই, যেখানে ভালোবাসার মানুষের সাথে দেখা দেখি হয় তখন আর কোনো ভাষা থাকে না, অনেক প্রেমের মাঝে ভাষা কিন্তু অচল হয়ে যায়। আজকে আমি যে কি বলবো সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না, যতই দিন যায় ততই দিন যায়, যতই দিন যায় ততই দিন যায়, একদিন হইল দিবস আর একদিন হইল ধর্ম। কি বাবা, ধর্ম, যেই ধর্ম করার কথা ছিল সেই ধর্ম থেকে আমি বিচ্যুতি দিনে দিনে হয়ে যেতেছি, তাই দয়াল আল্লাহ দয়া করে মায়া করে সৃষ্টিতে শ্রেষ্ঠ প্রেমাস্পদ হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিয়ারা হাবিবকে আমাদের রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। নবীজির রুহানি চরণ মুবারকে ভক্তি চুম্বন রাখি, আহলে বায়াত পাক পাঞ্জাতনের সম্মান গুণগাঞ্জন অন্তরে ধরে রাখতে পারি। বিশ্বের উলিয়া উলিয়া গাউস কুতুব সকল দরবারে শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য, যারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের রেখে গেছেন বাংলা মায়ের কোলে। এই এটা একটু ক্লিয়ার করতে হবে না, আওয়াজটা একটু চিকন করতে হবে। এমনি আমার রাজ্জাক ভাই বলছে, সাত দিন গান শুনতে শুনতে গলা বসে গেছে, তা আমার একটু হাসি আসছে, ওই কি বাড়ি যদি শুই না এই গলা বসে যায়, তাহলে আমরা যে গাইতাছি আমরা তো নাই। তবে আমার মনে হয় আমার ভাই প্রকাশ্যে না গাইলো অদৃশ্যে গায়, তাই না? মনে মনে আমার ভাই গায়ে থাকে। আমরা যখন ছোটবেলা ফুটবল খেলা দেখতাম, হ্যাঁ, গোল হইয়া যায় হইয়া যায় পাশাপাশি, মানে গোল কইয়া আরেকজনের পার মধ্যে বেড়ে বসে ক্লাপতি, এটা মনে হয় যেন সেই খেলা করতেছে, এটা হলো অনেক কাছে অনেক আবেগের বিষয়। আমার ভাই সেভাবেই কথাটা বলছে, ভালো লাগছে। আমার দয়াল বাবা শাসুপি জালালউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি, সে বাবা জানের রুহানি চরণ মুবারকে ভক্তি চুম্বন রাখি। শাহ মফিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সে বাবার রুহানি চরণ মুবারকে ভক্তি চুম্বন রাখি। শাহ নকুলউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি, সেই চরণে ভক্তি চুম্বন রাখি। শাহ আব্দুল মজিদ স্বর্ণে ওরস মুবারক, সে দয়াল চাঁদের দরবারে আমি ভক্তি শ্রদ্ধা রাখি। গদিনীশীন পীর শাহ দিলওয়ার হোসেন গদিনীশীন পীর, শাহ মুসা সরকার, শাহ দাউদ সরকার, শাহ পলাশ সরকার, সে দয়াল চাঁদের সকলের প্রতি, অনেক পীর মাসায় গুরুভক্ত তরিকার ভাই বোন আছেন, আজকে আমাকে ক্ষমা করে দিবেন এই আশা রাখি।
কারণ আমার একটু বিলম্ব ঘটে গেছে, আমি সেজন্য ক্ষমা চেয়ে নেই। এজন্য আমি নিজের প্রায়শ্চিত্ত নিজেই করছি, না খাইয়াই আসরায় করছি। ডায়াবেটিক্সের রোগী মুহূর্তে মুহূর্তে খাওয়া লাগে। আমি গতকালকে একটু দেরি হয়ে গেছিল, শরীয়তপুর গেছিলাম, দেখলাম কি না খাইয়া গান গাইতে আরও শক্তি পাওয়া যায়, কারণ দেহের শক্তির চেয়ে রুহের শক্তি কিন্তু বেশি কাজে লাগে বেশি। আগে ছিল দেহের শক্তি, এখন একটু রুহের শক্তি হইতাছে হইতাছে মনে হইতাছে আর কি। তো সেটা আপনাদের দোয়া আশীর্বাদে আমি আমার ছোট্ট একটা বন্দনা করি, যেটা নাকি নিয়ম, আর এই আসর থেকে আমি প্রশ্ন করবো। আমার আর তর সইতেছে না, কোন সংসারে যাই যাই বাপ আর কি। আমার বাবা শরীয়ত সরকার একটা শিশুর মতো অবয়ব, মানে কেমনে কেমনে যে কি হয়ে গেল, ইউটিউবওয়ালা গো সালাম দেয়, রাগ যে করে না এইটাই আমি ধন্যবাদ দিলাম। তা আমি কই ইউটিউবওয়ালারা আমরা যা কই সেটা উল্টা উল্টা করে সারবি আর জেলের মধ্যে ভরবি, এটা না করলে কি আর দরদি হওয়া যায় না? তাহলে বাবা আমরা যদি না বাঁচি তাহলে আপনারা কেমনে ব্যবসা করবেন? যাই আবেগে কথা বলে একটু কাইটটা সাইডটা বাইটটা কইরা তারপরে একটু আমাদের বাঁচার সুযোগ দিয়েন। বাবার জন্য একবার রাস্তায় নামছিলাম, আন্দোলন করছিলাম, আল্লাহর দয়ায় যেই কদিন জেলের রিজিক আসিল খাওয়াও শেষ আওয়াও শেষ, কি যার যেখানে রিজিক আছে যাইতে হইব খাইতে হইব, একও সিলাই যাওয়াই নাকি, এটাই হলো সবচেয়ে বড় সান্ত্বনা। পাল্লাকে তো কড়া পাল্লা দিছে বাবা, আমি কিন্তু আপনার কথার মধ্যে প্রশ্ন দুইটা পাইয়েই ফেলাইছি। দোয়া চাই সকলের কাছে। না দেখলে তো মানে আমি যে কুলসুম সাইরা দিই এটা তো আর আমি নিজেও করতে পারি না, ও টাস করে ধরে ফেলাই পড়ে। Thank you.
চাই তোমার চরণ ধরি, মুর্শিদ আমার মাঝ ভান্ডারে ভান্ডারে পায়ের কানন্দারে, মুর্শিদ আমার সখীর দর্শ তুমি রাখো ভক্তের খবর আমার, আজি ভুল বসর মাঝ ভান্ডারে বুঝি ভুল বসর মাঝ ভান্ডারে বুঝি ভুল বসর মাঝ ভান্ডারে মাইনে দিলাম মাঝ ভান্ডারে সাজালে বাজা প্রেম তো সাজালে বাজা
বেলায়েতের একজন উলিয়া উলিয়া, সে তার মুর্শিদের, তার গুরুর ঋণ মুক্ত যাতে হয় সেজন্য একটা প্রতিবাদ করলেন। আমি জানতে চাই সে কে? মুর্শিদের ঋণ মুক্ত করার জন্য ভক্ত হইয়া সে গুরুর কাছে প্রতিবাদ জানাইল, গুরুকে প্রতিবাদ জানাইল। আমি জানতে চাই, আবার বলবো, আচ্ছা, মানে মুর্শিদের ঋণ মুক্ত করার জন্য ভক্ত, হ্যাঁ, দুইজনই তো বেলায়েতের ভক্ত, মুর্শিদকে প্রতিবাদ জানাইল যে এটা কেন, এই কেনর মীমাংসাটা কিভাবে হলো, আর এটার কারণটা ছিল কি, এটা উদাহরণ সহ কিন্তু বলতো, নাম বললে কিন্তু কাবইব না। এখানে আমার একটি কথা হয়ে গেল, আমরা সকলে মিলে কথাটা শুনলে আমাদের অনেক কিছু আসবে, আপনি এটা জানা কথাই আসলে, আমরা যখন বলি তখন এটা আপনাদের তো মনে হয় হ্যাঁ হ্যাঁ এইটাই তো সেটা। এখানে আমার কথাটা হয়ে গেল, আরেকটা ছোট্ট করে গান করি, চেষ্টা তো করি, সুর তো দিতে চাই কিন্তু বান্ডে তো কুলে না, আল্লাহ জানে দেশে এসে কি হয়, কত ছেলেরা আসছে, কত মেয়েরা আসছে, মার কথা শুনবে, গান শুনবে, এখন যদি মা একটু এলোমেলো হয়ে যায় কইব কিরে তোর মারে অবস্থা কেন, তো বাচ্চা কাছে যারা আসেন একটু দোয়া করেন, কারণ মার দোয়া সার লাগে, সার দোয়া ও মার লাগে, মার লাগে। আমি শরীয়ত বাবা প্রথম যে গানটা করলেন বন্দনা, না আল্লাহ তুমি মহান সাজালে বিশ্ব বাগান, এই গানটা কার বাবা? বাবুল সরকারের। এই গানটা রচনা করছেন বাবুল সরকার, আমাদের এই যে ফুলবাড়িয়ার, তাই না? তো বাবুল সরকারের যে রচনা বন্দনাটা, এটা অনেক বাউলেরা করে থাকে, হ্যাঁ। তো আমি কিন্তু আমার যে শরীয়ত বাবা, সে কিন্তু বাবুল সরকারের নামটা দেয় নাই, এই জন্য আমি একটু প্রতিবাদ জানাইলাম, নাকি অন্যায় করলাম? কারণ বাবা একটা গান তৈয়ার করা মনে হয় 10টা পোলা জন্ম দেওয়ার চেয়ে বেশি কষ্ট, পোলাপান তো পাগলও জন্ম দিতে পারে, মাথা খারাপও জন্ম দিতে পারে, কিন্তু একটা গান, একটা গান আছে আমার, দুই অন্তরা লিখছি আমি, লেখা থুয়ে দিছি, 5 বছর পরে আমি আর একটা অন্তরা লিখছি, মানে ওই ভাবধারা ছন্দ এক হয় নাই। তাহলে আমি নিজে একটু অনুভব করতে পারি যে গান লেখা যে কত কষ্ট, আর যে সাধকের গানটা গাই আমরা ব্যবসা করি তার নামটা যদি বলি তাহলে তার আত্মাটা শান্তি পায়, তার গানটা গাই তো আমরা পয়সা কামাইতেছি নাকি, তার নামটা বলতে গেলে একটু সে উপস্থিত থাকে, তার মুখটা চলে আসি, এটাই তো তারে বাঁচায় রাখবে, নইলে আর কি। এজন্য আমি আমার বাবাকে কথাটা বললাম, বাবা পরে মনে নাও থাকতে পারে, এজন্য কথাটা বললাম, যার গানই করেন তার নামটা একটু কষ্ট করেন, এত এত অলস হইয়েন না রে, এত দ্রুত চলেন না, অন্তত নামটা কইেন, এটা মনে করবে না যে বড় হয়ে গেছে। এ কথাটা আমি বললাম, আপনারা বেদবি নেবেন না, আমার
দরকার মনে করি।
ভক্তির শক্তি দিও রে আর কয়েকখানো ইউটিউবওয়ালাকে সালাম আপনি দেন, কারণ ইউটিউবওয়ালারা কি করা পারে আমি তো জানি, যাই নাইছি, আপনারা জানে জানেন না। ইউটিউবওয়ালারা ভালো কথার কাইটে খারাপ কথা ঢুকায়, তাই না? আমি এক ছেলেরে বলছি যে আপনি একটা কুকুরের বাচ্চা নিয়ে পালে, আপনি একটা কুকুরের বাচ্চা নিয়ে পালে, এই ইউটিউবওয়ালারা করছে কি নিয়ে পালো এইটা কাইটা দিয়ে ওনারা বুঝাইছে আমি নাকি বলছি তুমি একটা কুকুরের বাচ্চা নিয়ে পালো, নিয়ে পালো মানে আমি বলছি তুমি একটা কুকুরের বাচ্চা নিয়ে পালো, এই নিয়ে পালো এটা কাইটা বলাইছে ওনারা বুঝাইছে আমি নাকি বলছি তুমি একটা কুকুরের বাচ্চা। বাহ, খুব ভালো পারে। এই জন্য এগো দেখে মা আমার ভয় হয়, আপনি তো হয় না কারণ আপনি তো জানেন উনি, কারণ গা যার দরদ তো তারই হবে, যে ব্যথা পাইছে সেই জানে, কারণ ব্যথা যে পায় নাই সে কখনোই বুঝে না দরদটা কি ঘাটা কি ব্যথাটা কি। তবে এই কথাটা আপনার সত্য, যার গান তার গান তার নাম দিয়ে গাওয়াটাই উচিত। ধন্যবাদ আপনাকে, শ্রদ্ধা জানাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কি প্রশ্ন করছেন সেটা আমি উত্তর দিব, তার আগে একটা প্রশ্ন আপনারে কইরে নেই, কারণ ওই যে আমাকে অসীম বাউল কইছে যে পাল পাইছি এই পাল যদি আর জীবনে না পাই, কারণ নবুয়াত বেলায়েতকে পালাটা ব্যতিক্রম হিসাবে আমি পাই নবুয়াত উনি পায় বেলায়েত, কিন্তু ওনার সাথে আমি এর আগে নবুয়াত বেলায়েত পালা গাইছি, আমি বেলায়েত গাইছি উনি নবুয়াত গাইছি, আমার মনে আছে বিক্রমপুরে। কিন্তু আমার কথাটা হলো আমার হুজুর পাক সকলে যাকে সৃষ্টি না করলে কুলকায়নাতের একটি বালির কণা সৃষ্টি হইতো না, আল্লাহ করতেন না। আজকের পালাটা আপনি এমন ভাবে আমাদেরকে শুনাইবেন বাস্তব নবুয়াত কি বাস্তব বেলায়েত কি, বাবা বলি হারি বেটা কি কোন বাস্তব
কে কি কার এটা আমার জানার দরকার না, আমি কি করলাম, আমার দয়ালের দরবারে কি করলাম, আমার বেলায়েত কি, আপনার নবুয়াত কি, আপনার বেলায়েত কি, এই কথাগুলো আজকে আমাকে প্রয়োজন মতো আপনি দিবেন, আপনার কাছে কোনো কমতি নাই, অফুরন্ত আছে আছে, যার কারণে আমার দাবি দয়া করে আপনি দিবেন, কেরা কি করলো ওই সব কথা আমাকে জানার দরকার নাই, আজকে দিব দিব। হুজুর পাক প্রথমে আল্লাহর নূর, দুয়ামে তওবা গাছের ফুল, তিয়ামে ময়নার গলার হার, চৌটা সেতার নবী, পঞ্চমে ময়নির আকার, ষষ্ঠমে আদম সবী বৃক্ষের ফুল, সপ্তমে আবদুল্লাহ নাসিকা মুবারকে, অষ্টমে আসলেন মায়ের মাতৃরেহেমে, নবমে আসলেন মানুষ নয়, মানুষের মতন জীব নয়, জীবের গঠন পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে উনি মক্কা নগরে অবতীর্ণ করলেন, তার বাবা আবদুল্লাহ মা হলো। আচ্ছা আমার হুজুর পাক ওনার নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা উনি যেভাবে মায়ের গর্ভে গেছে আমরা কি সেভাবে মায়ের গর্ভে যাই না? আপনার কাছে আমার প্রশ্ন, আমরা যে মায়ের গর্ভে ঢুকি এইভাবে উনি ঢুকে নাই, আমরা যেভাবে মায়ের গর্ভে থেকে আসি এইভাবে উনি আসে নাই? আল্লাহ রসুলের পবিত্র জবান মুবারকে হাদিস শরীফে আসছে মা আমেনা বাবা আবদুল্লাহ একই ঘরে শয়নে ছিলেন কিন্তু বাসর করে নাই, কি কাম ভাব নেই, মা আমেনার বয়স ছিল মাত্র 8.5 বছর, কারো কারো মতে 9 বছর, 9 বছর কিংবা 8.5 বছর, একটা বালিকা তার দেহে কখনো কামের শক্তি থাকতে পারে না। বিশাল বড় ঘটনা, আমি সেই দিকে যাব না। হুজুর পাকের বাবা যখন নূর প্রাপ্তি হলো তাকে দেখে 350 নারী পাগল হয়ে গেছে, শুধু নারীরা যে পাগল হয়েছে তা না, কিছু পুরুষও পাগল হয়েছে। এ আমাদের সুফিবাদে তরিকা মতে দেখি পুরুষ পুরুষের জন্য পাগল হয়ে যায়, কিন্তু যিনি জালালউদ্দিন সাহেব উনি হলো পুরুষ আর আমরা সকলেই নারী, ভক্ত হলো নারী, আশ্রিতা আশ্রয় যিনি নেয় তিনি নারী, সেবিকা দাসী ভক্ত ভক্তা, আমার কোনো জায়গা নাই আশ্রয় নাই একমাত্র গুরুর চরণ। তাহলে একই ঘরে শয়নে ছিলেন মা আমেনা বাবা আবদুল্লাহ একই ঘরের মধ্যে শয়নে ছিল, রাত্রি যখন ক্রমান্বয়ে গভীর হয়ে যায় বাবা আবদুল্লাহর ললাটে পেশানি এই যে জায়গাটা দুই ভুরু যুগলের মধ্যস্থল এটাকে বলা হয় প্রশংসিত স্থান মাকামে মাহমুদা, দ্বিদল দল পদ্ম, সংস্কৃত ভাষায় বলছে দ্বিদল দল পদ্ম, এটা হলো মাকামে উরাউল উরাওয়ার পরে উপরে উপরে হলো উরাউল উরা, জিল্লি বলা হয় যেটাকে বাল্লহুয়া কোরআনুম মাজুদ ফিহে লোহ মাহফুজ। তাহলে রাত যখন ক্রমান্বয়ে গভীর হয়ে গেছে মা আমেনা তাকিয়ে দেখে বাবা আবদুল্লাহর পবিত্র পেশানি মুবারকে মোহাম্মদী নূর জলমল জলমল করতেছে, তখন ওনার দেহে কাম নাই, প্রেম আকর্ষণে বাবা আবদুল্লাহকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে পরে উনি সম্মান দিল পবিত্র মুখে, সুযোগ পাইয়া মোহাম্মদী নূর চলে গেল মায়ের দুইটা নাসিকা দ্বার দিয়া চলে গেছে, আমরা থাকি নাভির নিচে যাকে বলা হয় চতুর্দল পদ্ম, কলকণ্ডলনী বেষ্টিত দিয়ে সেখানে আমরা সকলেই মায়ের গর্ভে আসছি, আমার মায়ের আমি গর্ভে যাওয়ার পরে মায়ের হায়েস্ট নেফাসটা বন্ধ হয়ে গেছে, আমার মা যা খাইছে আমিও তাই, মায়ের সাথে আমার নারীর একটা অ্যাটাচ ছিল, মা চলছে আমি চলছি, মা দেখছে আমি দেখছি, মা শুনছে আমি শুনছি, কিন্তু আমার রসুল তো এইভাবে ঢুকে নাই, আমি হলাম কি জুনি, আমি জুনি ভাঙা করে আসছি, জুনি দাতা সম্বাপা আর আমার হুজুর পাক হলো অজুনি সম্বাপা, আমরা ঢুকি কাম ভাবে আর উনি ঢুকছিল প্রেম আকর্ষণে, প্রেম আকর্ষণে ওনার পবিত্র দেহ মুবারক নাভি হতে আড়াই আঙ্গুলি উপরে,
আরবিতে ওনার নাম হলো সোনিয়া মুকাম। এই মুকামের মধ্যে ওনার পবিত্র দেহ মুবারক ছিল, ওনার গায়ে ছিল স্মৃতিচিহ্ন পাঁচটা। পবিত্র হাদিস শরীফ আসছে ওনার লজ্জা স্থান ঢাকা ছিল, এবং কি দুই চোখে সুরমা লাগানো ছিল, ললাট দেশে লেখা ছিল কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু। তাহলে একটা হলো ললাটে কলেমা, চোখে হলো সুরমা, লজ্জা স্থান ঢাকা, এ হলো তিনটা। আর এক হাতে ছিল নবুয়াত, আর এক হাতে ছিল আমি জানতে চাই বেলায়েতের ধার ভাগটা তো আমার মধ্যে, আপনার কাছে আমার জানা দরকার। এই হাতে করে নিয়ে আসলো নবুয়াত, এই নবুয়াতি চিহ্নটা পৃষ্ঠ দেশে যাওয়ার কারণটা কি? হাতে করে নিয়ে আসছে, এটা পৃষ্ঠ দেশে গেল, কোন সময় গেল, কখন গিয়েছিল, বা কখন গেল, কোন সময় গেল, বা এর সামনের বস্তু পিছনে যাওয়ার কারণ। আরেকটা প্রশ্ন একটা রাখলাম, আর নবুয়াত আগে না নবী আগে? এই ছোট্ট দুইটা কথা আপনার কাছে আমার নিবেদন। অবশ্যই আপনি ভালো জানেন, ভালো আমাদেরকে বোঝাবেন আমি আশা রাখি। আমার কাছে একটা প্রশ্ন করছে, কোন গুরু, হ্যাঁ কি গুরু ঋণমুক্ত, মানে একজন মুর্শিদ এমন একজন ভক্ত সে প্রতিবাদ করছিল। ভক্ত তো প্রতিবাদ করতেই পারে, কারণ ভক্ত যে হেও তো বেলায়ত, যে ভক্ত হয়েছে হে কি শিষ্য, যে হে বেলায়ত না, সেবক যে হে বেলায়ত না, দাস যে হে বেলায়ত না, গোলাম যে হে বেলায়ত না, যিনি ভক্ত তিনি বেলায়ত, মুর্শিদ বেলায়ত, তার ভক্ত বলবো অবশ্যই। একটা গান আগে রাখি, তারপরে আপনার কাছে আমার এই কথাগুলো। আব্দুর রশিদ আল চিস্তিনি যাবি, তার এই গান, চিনবি যদি আল্লাহ রসুল ওমন বেলায়েতে আয়, মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণেই মুক্ত মানব হয়। কারণ কাগজে লেখা থাকে চিনি, কাগজে লেখা আছে মিষ্টি, কাগজে লেখা আছে মধু, কাগজে লেখা আছে গুড়, কাগজে লেখা আছে চমচম, কিন্তু কাগজ মুখে নিলে কখনো মিষ্টি লাগে না। কেন লাগে না? ওখানে নাম আছে, বস্তুটা নাই। এই বস্তুবাচক হয় যখন বেলায়েতি সত্তা, যখন বস্তুবাচক হয় তখন সে নিজে আল্লাহর ওলি হয়ে যায়। তাই বলছে তো না, জিনা আর সাফারি আর আমাদের যেই বেলায়েতি সত্তাটা, এটা দুইটি সত্তা, একটা তোনাজিনা একটা সাফারি, আর এই দুইটা সত্তাকে চার ভাগে ভাগ করছে, বেলায়েতে কোবরা, বেলায়েতে ছোবরা, বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ। এই হলো চারটি স্বর, সিন রা জিম, এই তিনটা ধাতু হইতে বেলায়েতের উৎপত্তি। বেলায়েত শব্দের অর্থ হলো জাতসেফাতের ঘূর্ণিপাকে পড়ে যাওয়া, জাতসেফাতের ঘূর্ণিপাকে পড়ে যিনি বে আল্লাহর পবিত্র কোরআনের হরফ কি বে লাম ইয়া দে, বেতে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা ছোট, আর আমার মানব দেহটা হলো অনেক বড়। বেতে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড, বেতে হলো মুখের গঠন, বেতে হলো বেলায়াত, আবার বেতে হলো বিসমিল্লাহ, বেতে হলো বাতন, বেতে হলো শহীদ। আমি শরীয়ত সরকার একটা বে হরফের ব্যাখ্যা সারা রাত ধরে কি দিতে শেষ করা যাবে? তাহলে বে এটা বেলায়াত, লাম নিগুর রহস্য, ইয়া এলাহি যেতে হলো তৌহিদের দরিয়া, নবুয়াত বেলায়াত, কামলিয়াত মালামাত রিয়াজাত বাশারাত উলুহিয়াত রবুবিয়াত আবহায়াত, প্রত্যেকটা সাবজেক্টের শেষে হলো তে, তে মানে হলো তৌহিদ করা, তেতে হলো তৌহিদের দরিয়া। এই তৌহিদের দরিয়া ইহা পৃথিবী খুঁজলে কোনো জায়গায় পাওয়া যাবে না, একমাত্র মানব দেহ ব্যতিরেকে। এই মানব দেহের মধ্যে তৌহিদের সাগর নিমজ্জিত আছে, যিনি এই তৌহিদের সাগরে ডুবে নিজেকে দেখছে সে বেলায়েতের দেশের বাসিন্দা হয়ে গেছে, সে বেলায়েতের দেশের বাসিন্দা হয়ে গেছে। Oh,
তবে আপনি আমাকে যে প্রশ্নটা করছেন, যদিও একজন ভক্ত, ভক্ত সে তখনই হয় যখন গুরুর রঙে সে রং ধরে। ভক্ত ছিল কে? তার নাম হইল আলাউদ্দিন আল সাবেরি, ওনার পীর অর্থাৎ ওনারই মামা, তার নাম হলো শেখ ফরি আউলিয়া। আপনারা জানেন উনি পীরের হুকুমে সমস্ত মানুষ ওনার দরবারে গেছে, আদেশ করছে, বাবা তুমি সবাই যে খাওয়াইবে খাওয়াইবে, কিন্তু উনি বলে নাই যে তুমি নিজেও খাইও, এ কথাটা উনি কখনো বলে নাই। দেখেন কেমন ভক্ত, কেমন মুর্শিদ, সেটা কেমন রাগ, রাগ কি, সেটা কেমন প্রতিবাদ, এটা রাগের প্রতিবাদ না, এই ঘটনাটার মধ্যে রাগের প্রতিবাদ না, সেটা হলো অনুরাগের প্রতিবাদ। পীরের সাথে কখনো রাগ করা যায় না, অনুরাগ করা যায়। 12 বছর পরে যখন আসছে, তাকে দেখে আলাউদ্দিন আল সাবেরি, তার মুখের দিকে তাকে দেখে ওনার চেহারাটা একবারেই এমন উনি নিঃস্ব হয়ে গেছে, বলছে বাবা আমার দরবারে কত হাজার হাজার মানুষ সেবা করতেছে, কত হাজার হাজার মানুষ আসতেছে যাইতেছে, সেবা করতেছে, কত খাবার দাবার তৈরি হয়ে আছে, তুমি কি খাও নাই? তখন উনি অনুরাগ অনুরাগ করে বলছিল, দয়াল তুমি তো বলছ মানুষকে খাওয়াইয়া যায়ও, তুমি এ কথা বলো নাই যে তুমি নিজেও। আমি যে দুইটা প্রশ্ন রাখছি, আশা রাখবো এই দুইটা প্রশ্নের সূক্ষ্ম মীমাংসা আমার মায়ের চরণে নিবেদন করলাম।